শেষ হলো 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। নিউ ইয়র্কে অনুষ্ঠিত বইমেলায় অংশ নেয় 41টি প্রকাশনা সংস্থা। এবারের বইমেলায় বিক্রি হয়েছে $2,00,000 বাংলা বই। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী আজিমউদ্দিন অভির প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসে বাঙালির প্রাণের মেলা নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলা শুরু হয় 24 মে থেকে। টানা 4 দিনের মেলায় জমজমাট ছিল জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টার। এবারের বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এই যে শব্দটির স্থান উচ্চারিত হয়েছে, বলা যেতে পারে এশিয়া মাইনরের মধ্যস্থানে কিরগিজস্তানের পাশে কিরগিজস্তান, তার পাশে আপনারা শুনবেন কাজাকিস্তান। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার অন্যতম আকর্ষণ মুক্তধারার সাহিত্য পুরস্কার, যার আর্থিক মূল্য $3,000। এবছর পুরস্কার নিজের ঝুলিতে ভরলেন বাংলা ভাষার জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্রত্যেক বছরই একজন বাঙালি সাহিত্যিককে একটা পুরস্কার দেন। এবছর তারা আমাকে নির্বাচিত করেছেন পুরস্কার দেওয়ার জন্য। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি এবং আমার খুবই আনন্দ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সহ অসংখ্য স্বনামধন্য কবি সাহিত্যিক। অন্যান্য বছরের চেয়ে এবার সবচেয়ে বেশি সংখ্যক প্রকাশক মেলায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। গত 4 দিন ধরে বাংলা ভাষা সংস্কৃতির বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাইরে বৃহৎ উৎসবে আমরা অভ্যাগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতি বছরই বাংলাদেশ থেকে আগত প্রকাশকদের বিনামূল্যে দেয়া হয় বইমেলা স্টল। অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে একটি সংস্থাকে দেয়া হয় চিত্তরঞ্জন সাহার সেরা প্রকাশক পুরস্কার। 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় সময় প্রকাশনকে শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠানের সম্মান দেওয়া হলো। এই সম্মানটি কিন্তু একটা প্রতিষ্ঠান এবং আয়োজক উভয়ের জন্যই সম্মানের এবং আনন্দের। টানা 4 দিন চলা নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ বৈচিত্র্যময় সব আয়োজন মেলায় যোগ করে বাড়তি মাত্রা। আমরা সবাই নিউ ইয়র্কে বাংলাদেশি বইমেলায় আসছি, খুবই প্রাউড লাগছে। বইমেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে বাংলা ভাষা ও সংস্কৃতি, প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। এই প্রত্যাশায় আগামী বছরও আন্তর্জাতিক এই বাংলা বইমেলা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।